বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দিতে চাচ্ছে সরকার। ভর্তুকি নীতি থেকে সরে আসার পাশাপাশি প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টির লক্ষ্যে এমন পরিকল্পনা। এছাড়া নেওয়া হচ্ছে বৈশ্বিক বাজারের সাথে মিল রেখে স্থানীয় বাজারে জ্বালানির দাম সমন্বয়ের পদ্ধতি অনুসরণের উদ্যোগ। বিদ্যুৎ কেনার ক্ষেত্রে প্রতিযোগিতামূলক বাজার তৈরি করবে সরকার। রিপোর্ট মফিউর রহমানের। দেশে জ্বালানি তেলের একমাত্র আমদানিকারক প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। রাষ্ট্রায়ত্ত এ প্রতিষ্ঠানটি জ্বালানি তেল বাজারজাত করে, বিক্রিতে পরিপালন করে থাকে সরকারের ভর্তুকি নীতিও। এ কারণে লাভ লোকসানের দায়ভার এককভাবে বহন করতে হয় বিপিসিকে। তবে এ পরিস্থিতি থেকে বের হওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। জ্বালানি তেল আমদানির সুযোগ পাচ্ছে বেসরকারি খাত। ফুয়েলের প্রাইস বা এনার্জির প্রাইস বা পাওয়ারের প্রাইস অ্যাডজাস্টমেন্টটা হওয়া উচিত মার্কেটের অ্যাবিলিটির উপর, ডিমান্ডের উপর, এনার্জির ডিমান্ডের উপর, সেগুলির উপরে প্রাইসিং হবে। আমরা সেটা যাচাই বাছাই করে দেখছি যে আমরা ওপেন মার্কেটে কবে নাগাদ যেতে পারি। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানান, জ্বালানি তেলের দায়ভার এককভাবে বিপিসির উপর রাখতে চায় না সরকার। বেসরকারি খাতের সমন্বয়ে প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টির পরিকল্পনা নেওয়া হয়েছে। তেলের দাম একসময় ছিল $70, এখন হয়ে গেছে $140। এই যে দাম বৃদ্ধি ঘটল একটা, সরকার এখানে কিছুটা অ্যাডজাস্টমেন্ট করতে গিয়ে স্বাভাবিকভাবে কিছুটা সমালোচিত হয়েছে, জিনিসপত্রের দামে এফেক্ট হয়েছে। আবার বিপিসি কিন্তু লসই করেছে আলটিমেটলি, বৃদ্ধি করে মানে যে পরিমাণ লস তার হচ্ছে এখনও, পুরোটা সে অ্যাডজাস্টমেন্ট করতে পারেনি। আন্তর্জাতিক বাজারের সাথে মিল রেখে স্থানীয় বাজারে প্রতিনিয়ত নির্ধারণ হবে জ্বালানি তেলের দাম। পদ্ধতিটি কিভাবে কার্যকর করা যায় তা ঠিক করতে বিভিন্ন দেশ থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। আমরা যদি মার্কেটের উপর ছেড়ে দিই তাহলে কি হবে, মার্কেটের উপর ছেড়ে দিলে এটা দাম বাড়বে, মার্কেট পুরোটাই অ্যাডজাস্ট করতো। কিন্তু এখানে একটা সুবিধা হলো, যখন কমবে তখন মার্কেট নিজেরাই কমায় নিয়ে আসবে। কিন্তু এখানে প্রতিনিয়ত মানে দাম বাড়াচ্ছি বা কমাচ্ছি না অমুক করছি এই প্রশ্নগুলো তখন আর থাকবে না। এরকম একটা পলিসিতে আমরা যাচাই বাছাই করতেছি, প্রায় দেশই এখন এই পলিসিতে চলে গেছে। এদিকে উৎপাদকদের কাছ থেকেও প্রতিযোগিতামূলক দামে বিদ্যুৎ কিনতে চায় সরকার। এক্ষেত্রে উৎপাদনকারীরা বিতরণকারী কোম্পানির কাছে কী দামে বিদ্যুৎ বিক্রি করবে তা দেখভাল করবে নিয়ন্ত্রক সংস্থা। বিদ্যুৎ যারা তৈরি করবেন তারা ডিস্ট্রিবিউশন কোম্পানির কাছে তারা বিক্রি করবেন, ডিস্ট্রিবিউশন কোম্পানি কী দামে বিক্রি করবে সেগুলি রেগুলেট করবে রেগুলেটর বডি, যে কী দামে যেতে হবে। এখানে আস্তে আস্তে ভর্তুকির থেকে সরে আসার পোষণা থাকবে, যে আমরা ভর্তুকি থেকে সরে আসব। সরকারের এসব পরিকল্পনা বাস্তবায়ন হলে বিদ্যুৎ জ্বালানি খাতে ভর্তুকি থাকবে না, পাশাপাশি বিপিসির লোকসান এড়ানো সম্ভব হবে বলে আশা প্রতিমন্ত্রীর। অন্য সব দেশগুলোতে কীভাবে আছে সেগুলো তথ্য নেওয়া হচ্ছে। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা।